বিরক্ত লাগছে হচ্ছে, আমি ফার্স্ট দুইটা ম্যাচ মানে আমি এজ এ প্লেয়ার হিসেবে আমি যেটা অবজার্ভ করছি সেটা হচ্ছে আমি দুইটা ম্যাচ ভালোভাবে মানে আমার 100% দিয়ে খেলতে পারি নাই, মানে ম্যাচ দুইটা অনেক মানে আমার কাছে ভালো লাগে নাই যে আমি খেলতে পারছিলাম না ঠিকভাবে, তো এইটা খারাপ লাগা। আর ভালো লাগা হচ্ছে সেটা হচ্ছে আমার ভাই আমাকে বুঝাইছে এবং কি আমার স্যাররা প্রতিনিয়ত আমাদেরকে বুঝাইতেছে এবং কি প্লেয়াররা বুঝাইতেছে যে তুমি এত ভালো খেলো কেন এমন করতেছ। আমার রুমমেট মনিকা, সানজিদা এরাও অনেকবার বলছে যে কৃষ্ণা দি আপনি তো এরকম খেলেন না, তো আপনি ভালো করে খেলেন, একটু মনোযোগ আর একটু বেশি মনোযোগ দেন। তো আমি ভাবলাম যে সবাই যখন বলতেছে আর আমি তো এরকম খেলি না, তো আমাকে এখন দেখাই দিতে হবে, যেহেতু তারপরের ম্যাচটাই ছিল ইন্ডিয়ার সাথে, তো আর ইন্ডিয়ার সাথে তো ভালো খেলার এটা সবারই ইচ্ছা, আমাদের বাংলাদেশের সবার, তো আমারও সেরকম ইচ্ছা ছিল। আমি রাত্রে ভাবছি এবং কি খেলতে যাওয়ার আগেও অনেকক্ষণ ভাবছি যে আজকে কিছু একটা করতে হবে।